মানুষের এই ঢল দেখলেই বোঝা যায় কিসের এত তারা। বরিশাল লঞ্চ ঘাটে এসব মানুষের গন্তব্য ঢাকা। ঈদের দীর্ঘ ছুটি শেষে সবাই ফিরবে কর্মস্থলে, কিন্তু মানুষের তুলনায় নৌযানের সংখ্যা কম, তাই ঝুঁকি নিয়েই অতিরিক্ত যাত্রী হচ্ছেন তারা। কি করা বাধ্যতামূলক যাচ্ছে, যেতে হবে কালকে, অনেকের অফিস টাইম জয়েন করতে হবে, কি করার, কিছু করার নেই। নিয়মের তোয়াক্কা না করে লঞ্চে বাড়তি যাত্রী নেওয়া হলেও নেই কোনো তদারকি। এগুলো দেখার জন্য এখানে পর্যাপ্ত যে ইয়ে আছে, মনিটরিং কমিটি আছে, তাছাড়া ওই যে পুলিশ আছে, আনসার আছে, এরাই পর্যবেক্ষণ করবে। কর্মস্থলে ফেরা যাত্রীদের সামাল দিতে কর্তৃপক্ষ যে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন তার কিছুই দেখা যায়নি বাস্তবে। তারপরেও ভিন্ন কথা বলছেন তারা। দুই একটা ছাদে হয়তো কিছু উঠছে অতি উৎসাহী হয়ে, যেহেতু ঘাট বাড়তি অবস্থা, কিন্তু বাস্তবিক পক্ষে ছাদে কোনো যাত্রী আমরা নিতে দিব না, আর কোনো লঞ্চকে ঝুঁকিপূর্ণভাবে যেতে আমরা দিব না। কার্যকর কিছু করতে না পারলেও দুর্ঘটনা এড়াতে যাত্রীদের সতর্ক হবার পরামর্শ দিলেন এই কর্মকর্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।